ভালো লাগতো। ১৩৯ জন আসামি সারা দেশে 68টা কারাগারে 7 বছরের অধিক সময় ধরে জেলে আছে। তো আমি মাননীয় বিচারপতিদের বলেছি যে এই মামলাগুলা বিচার ত্বরান্বিত করার ক্ষেত্রে যদি কোনো ব্যবস্থা নেওয়া যায়। তখন তারা সন্তুষ্ট হয়ে বললেন যে ঠিক আছে, আমরা এই মামলাগুলো 31 আগস্টের ভিতরে বিচার নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্ট আদালতগুলোকে আদেশ দিয়ে দিচ্ছি। দেরিতে হলো, এটা একটা ভালো কাজ হয়েছে, লিগ্যাল এড কমিটি এটা ভালো উদ্যোগ নিয়েছে এবং এটা বিচারপতিদের নজরে আসার ফলে অবশ্যই যে প্রত্যাশিত আদেশ হয়েছে। এবং এই ধরনের বছরের পর বছর বিনা বিচারে আটক থাকা, এটা কিন্তু সব ধরনের আইনের শাসন, মানবাধিকার সব কিছুরই পরিপন্থী।